وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ وَلَا تُشْرِكُوا بِهِ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليهم بلغ العلا بكماله كشف التجام حلق اتصالاً بغسر صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إن الله أسمن جو من قيد الله چند شر جا قيد الله أسمن جو من قيد الله چند شر جا قيد الله বলো এ কামার আল্লাহ এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করবো না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ ঠিক নেই সিজদার মালিক কে আল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদার মালিক ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে চশমে জাদান গাফিলা যা শাগানবাসী শায়দ কে নিগাহে কোনা দাগা গানবাসী শায়দ কে নিগাহে কোনা দাগা গানবাসী উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা গো উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। सकले जबान खुले पढ़ें अल्हम्दुलिल्लाह, और दिल खुले पढ़ें अल्हम्दुलिल्लाह। উৎসবপদুয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজ ১২ মার্চ ২০২১ ইং মুহূর্তে মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুতাহার হোসেন জয়েল, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান লালমাই উপজেলা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট জাতির সূর্য সন্তান হযরত আলামায়ে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাই যাদেরকে আমি দিন থেকে ভালোবাসি মোহাব্বত করি, পর্দার আড়ালে আমার মা ও বোনেরাম, দাড়ি পাকা চুল পাকা বাবার বয়সী বৃদ্ধ বাবাজিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর উচ্চারণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে এমন একটা সময় পবিত্র জুমার দিন আজ আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া সময় মূল্যবান কাজে ব্যয় করার মতো একটা সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এজন্য সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদের আওয়াজ ওই বিশ্বমানবতার প্রধান শিক্ষক, বিশ্বমানবতার মুক্তির দিশারি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ জিনাকে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, সে বিশ্বনবী শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আজকের এই মাহফিলের পিছনে যিনারা শ্রম দিয়েছেন, ত্যাগ তিজ্ঞা করেছেন, অর্থ শ্রম বুদ্ধি মেধা দিয়ে সামাজিক প্রশাসনিকভাবেও যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে দুনিয়ার জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির ব্যবস্থা করুন বলিয়া আমিন। আমি কোনো ভূমিকার আলোচনা করব না, অল্প সময় কথা বলবো, কারণ অল্প সময় কথা এই জন্য বলবো যে দীর্ঘায়িত আলোচনা করলে মানুষ কিছুই বোঝে না, মনে থাকে না, এই জন্য এখন থেকে নিয়ত করেছি কথা বেশি বলবো না, অল্প বলবো, কিন্তু কথাগুলি মনে রাখতে হবে, আমল করার নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। বলেন আমি গতকালকে এর একদিন আগে গেছি ময়মনসিংহে, গাড়িতে পজরের আগে মাদ্রাসা থেকে বাইর হয়েছি, আজকে পজরের সময় নামছি, দিনের বেলা এত বিশ্রাম করতে পারি নাই, আবার সকালবেলা চলে যাব ট্রেনে আমি ঢাকা বিমানবন্দর, বিমানে চলে যেতে হবে, আগামীকালকে যশোর প্রোগ্রাম আছে, তাও যুবকদের উদ্যোগে বলছি যাব না, কি 23 তারিখে নিয়ে গেছে যুবকরা, এখন আরেক পার্টি বলে কো হুজুর আপনি আসতে হবে, বললাম যে শরীরে দেনা কো বিমানে হলো আসতে হবে, তো বললাম এই বছর না গেলে হয় না, কো হুজুর তাহলে কি আপনি চান আমরা গান বাজনার আয়োজন করি, বলছি যে না তাহলে হুজুর আপনি আসতে হবে। যুবকদের আবেগ ভালোবাসা এটা দিনের একটা মহব্বত ঠিক কিনা বলে, তো যাই হোক আমি অল্প সময় কথা বলবো, আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার ইতি সন্তান আপনাদের মাথার মুকুট, যিনার যদিও শরীরের রংটা কালো কিন্তু চেহারার মধ্যে একটা আল্লাহর রসুলের সুন্নতের ঘ্রাণ, আল্লাহওয়ালার ঘ্রাণ ঠিক কিনা বলেন। তো হুজুরকে আমি দিল থেকে আল্লাহর জন্য ভালোবাসি, হুজুরে অনেক মূল্যবান কথা বলেছেন, আল্লাহ হুজুরে হায়াতের মধ্যে আলেমের মধ্যে স্বাস্থ্যের মধ্যে বরকত দান করুন বলিয়া আমিন। আমি পবিত্র হেফজ কোরআন শরীফের 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের প্রথম একটু অংশ পড়েছি, আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিলওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করো না, বলুন আমরা সকলেই কারো গোলাম,
ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহ সারা ভিন্ন কারো গোলামি করো না, ইবাদত করো না। কেন করবি না? কারণ সব কিছু দেওয়ার বেলায় আমি আল্লাহ এক, এই বিশাল আসমান বানাবার বেলায় আমি আল্লাহ এক, জমিন বানানোর বেলায় আমি আল্লাহ এক, এই পৃথিবীর চাইতে বৈজ্ঞানিক বলে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ কই, বিশাল সূর্য বানানোর বেলাও আমি আল্লাহ এক, ঠিক নি বলেন? রাতের চন্দ্রের মিটি মিটি আলো এই চন্দ্র বানানোর বেলাও আমি আল্লাহ এক, এই বিশাল পৃথিবী বানানোর বেলায় আমি আল্লাহ এক, জান্নাত বানানোর বেলায় আমি আল্লাহ এক, জাহান্নাম বানানোর বেলাও আমি আল্লাহ এক, আরশ আযিম বানানোর বেলাও আমি আল্লাহ এক, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখো যত মাখলুকাত দেখো সব কিছু বানানোর বেলায় আল্লাহ কয়জন, হায়াতের বেলায় আমি আল্লাহ একজন, মৌতের বেলায় আমি আল্লাহ একজন, ছেলে সন্তান দেওয়ার বেলায় আমি আল্লাহ একজন, সুস্থ রাখার বেলায় আমি আল্লাহ একজন, অসুস্থ করার মালিক আমি আল্লাহ একজন, হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ একজন, মরণ দেওয়ার বেলায় আমি আল্লাহ একজন, রিজিক দেওয়ার বেলায় আমি আল্লাহ একজন, সম্মান দেওয়ার বেলা আমি আল্লাহ একজন, ক্ষমতা দেওয়ার বেলাও আমি আল্লাহ একজন, সব কিছুর বেলায় যেহেতু আমি আল্লাহ এক, এই জন্য গোলামি করলেও একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, ঠিক কিনা? ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর গোলামি করো, গোলামি করিও না, কেন করবি না? কারণ আমি আল্লাহ যা দিতে পারি দুনিয়ার কেউ তাহা দিতে পারে না, না এই জন্য আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর গোলামি করো, ভিন্ন কারো গোলামি করো না, তবে গোলামি করতে গিয়া আমি আল্লাহর গোলামি করতে গিয়া আমি আল্লাহর সাথে ভিন্ন কারো শরীক করো না, ওয়াল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর গোলামি করতে গিয়ে ভিন্ন কারকে অংশীদার করিও না, কারণ আমি আল্লাহ যাহা দিতে পারি দুনিয়ার কেউ তাহা দিতে পারে না, ঠিক কিনা বলো? এরা নবীর উম্মত, সেজদা দেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? আরো জোরে বলেন, সেজদা দেওয়া সওয়াবের কাজ। এই সেজদাটা যদি আল্লাহর ঘরে না দিয়া, এই সেজদাটা তুই যদি বট গাছের গোয়ায় দাও কি হবে? গুনাহ। এই সেজদাটা আল্লাহর কদমে না দিয়া সেজদাটা যদি তুই তুলসী গাছরে দাও তাহলে গুনাহ। এই সেজদাটা আল্লাহর না দিয়া যদি দুনিয়ার কোনো ব্যক্তির কদমে দাও তাহলে শিরিক গুনাহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রথমে বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আমি আল্লাহর গোলামি করো, এরপরে আল্লাহ কয় গোলামি যে করবি গোলামির মধ্যেও মাঝে মাঝে শিরিক আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহর গোলামি করতে গিয়া আমি আল্লাহর সাথে ভিন্ন কারো শরীক করো না, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে আল্লাহ তৃতীয় নাম্বারে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইনসাফ করো, দয়া করো, কথাটা কা? এক নাম্বার কথা, আল্লাহ ছাড়া ভিন্ন কারো গোলামি করা যাবে না। দুই নাম্বার, আল্লাহর ইবাদত কাউকে অংশীদার করা যাবে না। তিন নাম্বার, মা বাবার প্রতি ইহসান করো, সৎ ব্যবহার করো, কথাটা কার? আবার আল্লাহ কথাটাকে 15 নাম্বার পার 3 নাম্বার পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল 30 নাম্বার আয়াত আল্লাহ কেনে বলেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এখানে বলেন ওয়াকাজা রাব্বুকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু,
আল্লাহ ছাড়া ভিন্ন কারো গোলামি করা যাবে না, ঠিক কিনা বলেন? হালকা একটু সান্দেন আগের মতো করে রাখেন। আল্লাহ ছাড়া ভিন্ন কারো গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাব, এবং মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, ইহসান করো। তাহলে আল্লাহর পরেই আল্লাহ কার কথা বলছি? যেখানে আল্লাহর হকের কথা বলছে সেখানেই আল্লাহ মা বাবার কথা বলছে, ঠিক কি না? আরে নবীর উম্মতের এলাকার যুবক ভাই, আল্লাহর পরে আল্লাহ মা বাবার কথা কেন বললেন? আল্লাহ কয় আমি যেমন আমার বান্দাকে বিনা স্বার্থে আমি যেমন আমার বান্দারে ভালোবাসি মহব্বত করি, এই জমিনে আর আমার বান্দারে বিনা স্বার্থে একমাত্র মহব্বত করে তার মা বাবা, ঠিক নেই? আপনার বউ আপনার ভালোবাসে স্বার্থের কারণে, টাকার কারণে, সম্পদের কারণে, ঠিক কি না? এই যে দেখেন খেলোয়াড় নাসির আরেক বেড়ার বোর বাগাই আনছে, ঠিক নেই? আরেক বেড়ার বোর বাগাই আনছো, তার ঘরে 9 বছরের একটা কন্যা সন্তান আছে, এই 9 বছরের কন্যা সন্তান পালায়া ওই মেয়েটা খেলোয়াড় নাসিরের হাত ধরে বিয়ে করে নিল। একমাত্র নাসিরের চেহারা সুন্দর না, না, কারণ নাসিরের চাইতে চেহারা সুন্দর ওয়ালা যুবক বাংলাদেশে আছে না নাই? আছে। তাহলে কেন নাসিরকে বিয়ে করলো? 9 বছরের কন্যা সন্তান রেখে তদন্ত করে দেখ সত্য, ঠিক নেই? টাকার সম্পদ বেশি, গাড়ি বাড়ি বেশি, জাতীয় টিকিট খেলোয়াড়, সারা বিশ্বে তাকে চেনে, এই জন্য স্বার্থের লোভে আগের স্বামীর ডিভোর্স না দিয়াই 9 বছরের কন্যা সন্তানটা রাখিয়াই মা ওই নাসিরের বিয়ে করে নিল। মহিলারা ঠিক কিনা বলেন? এরে নাসির তুই ভাবিস না তোর চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, এই জন্য না, না, কেন বিবাহ করলো? একমাত্র দুনিয়ার স্বার্থ, ঠিক কিনা? আল্লাহ কেন আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা বললেন? 1 নম্বরে ব্যাখ্যা হলো আল্লাহ যেমন বান্দাকে বিনা স্বার্থে মহব্বত করেন, ভালোবাসেন, রিজিক দেন, আল্লাহর পরে বান্দাদেরকে একমাত্র বিনা স্বার্থে মহব্বত করেন তার মা বাবা, ঠিক কিনা? এই মা বাবার দোয়ায় সন্তান জান্নাতি হইয়া যায়, আবার এই মা বাবার দোয়া সন্তান জাহান্নামে চলে যায়, ঠিক না? ঠিক বলেন না কেন? বা ঠিক বলছি? উমা জান্নাতু কাওয়ান নারু কা মা বাপ, তোর জান্নাত মা বাবা যদি মায়া করে তোরে দোয়া করে দে তুই জান্নাতি, মা বাবা চোরে যদি কষ্ট দাও, মা বাবা যদি তোরে একটু বদদোয়া দেয় তুই জাহান্নামি। এরে যুবক তুই আমি টুপিওয়ালা কুরুষে দালন সিদ্দিকে কি ভালোবাসো, মহাব্বত করো, দাওয়াত দিয়া খাওয়াও, হাদিয়া দাও, আমি তোর জন্য দোয়া করলাম, 50-50 কবুল হতেও পারে নাও হতে পারে, আমি পাই মা পেলে যুবকদেরকে বলি, গতকাল গো মমিন সিং বলেছিলাম রে যুবক দিনের বেলায় হাজার হাজার মানুষের ডল, যুবকদের উদ্যোগে আমি বয়ানে বলছিলাম হে যুবক তোমরা আমাকে দিল থেকে মহব্বত করো আমি ধন্যবাদ জানাই, আমার ওই সুদূর কুমিল্লা থেকে নিয়ে আসছো, আমার ভালো খানা খাওয়াইলা, হাদিয়া দিলা, আমাকে দিল থেকে মহব্বত করো, তবে আমি দোয়া করলে 50-50 কবুল হতেও পারে না হতে পারে। এরে যুব আর তোর মার তুই এত দূরের থেকে গাড়ি ভাড়া করে আনা লাগে না, এত টাকা হাদিয়া দেওয়া লাগে না, ভালো খানাও খাওয়ানো লাগবে না, শুধু তুই তোর মাকে বাজার থেকে একটা ওই রসমলা, একটা দুধি, একটা আনারকল কিনে তুই নিজের হাতে মায়ের মুখে যদি রসগোল্লাটা তুলে দাও, মা হাত তুলে দোয়া করার আগে আমার আল্লাহ তোর জীবনের সব পাওনা পরিশোধ করে দিবে, সন্দেহ আছে?
আমার দোয়া বিপটি বিপটি কবুল হতেও পারে না হতে পারে, বাংলাদেশের কত বড় আলেম আছে কাবা শরীফের ইমামকে দাওয়াত দিয়া খাওয়ান হাদিয়া দেন, বিপটি বিপটি হান্ড্রেড না, কোন আলেমে ফতোয়া দিতে পারবে না যে হান্ড্রেড হান্ড্রেড কবুল হবে না, বিপটি বিপটি কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এটা হান্ড্রেড হান্ড্রেড কোনো সন্দেহ। এর জন্য আমার থেকে বেশি মহব্বত করতে হবে কাকে, মা বাবাকে। এরা নবীর উম্মত, মা বাবা যদি তোকে দোয়া করে তুই জান্নাতি। এই দুনিয়াতে যত মানুষ আলেম হয়েছে শিক্ষিত হয়েছে সম্মানের চার পেঁচ তালাশ করে দেখো তাদের পিছনে দুটো কারণ, কয়টা কারণ বলেন। এক নাম্বার হলো তার উপরে তার মা বাবার দোয়া, দুই নাম্বার কারণ হলো উস্তাদ আর মুরব্বি আল্লাহওয়ালার দোয়া। আমার আমি সম্মানের চেয়ারে বসি, এখন মানুষ আমার গাড়ি দিয়া নে বিমান দিয়া নে, এত সম্মান এত ইজ্জত এত অল্প বয়সে বালিশে মাথা লাগায় চিন্তা করে খুরশেদ আলম সিদ্দিকী, আজকে তোরে সারা বাংলার মানুষে চিনে, সারা বাংলার মানুষ তোর থেকে দোয়া চায়। এটা কি তোর শরীরের গরমে হয়েছে, তোর চেহারা সুন্দর এলেম বেশি আমল বেশি? কয়ে না না, বালিশে মাথা দিয়ে চিন্তা করলে বিবেক নামের আদালত জানায় দেয় একমাত্র এই সম্মানের পিছনে কারণ হলো আমার মা বাবার চোখের পানি আর দোয়া। আমার উস্তাদদের দোয়া আল্লাহওয়ালাদের হাত মাথা রূপে মুছে দিয়েছে দোয়া, এর যুবক তোর মা বাবার থেকে দোয়া না, মা বাবা যদি দোয়া করে তোর জীবনের সব পাওনা পরিশোধ করে দিবেন আমার আল্লাহ। এই পৃথিবীতে কোন ব্যক্তির চেহারার দিকে তাকাইলে কবুল হজের জবাব পাওয়া যায় না। মায়া নবী বলেন নাজরাতান হাজ্জাতাম মাবরুরা, কোন সন্তান যদি মায়ার নজরে ওই মা বাবার চেহারার দিকে তাকায় আল্লাহর নবী বলেন আল্লাহর সাথে সাথে একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেয়। সাহাবী বস্ত করে ইয়া রাসূলুল্লাহ কেউ যদি দুইবার তাকায় রাসূল কয় দুটো হজের সওয়াব, কেউ যদি তিনবার তাকায় রাসূল কয় তিনটা কবুল হজের সওয়াব। তাহলে যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন ততবার সওয়াব আছে না নাই। রাসূলের সাহাবী হযরত আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে ঘটনাটা এসেছে, ওয়াকিয়া এসেছে। রাসূলের সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন, বিশিষ্ট সাহাবী ছিলেন, মৃত্যুর শয্যায় পড়ে গেছেন। মৃত্যুর সময় আল্লাহর রাসূল সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, হযরত সালমান ফারসি, হযরত আমর বিন আউফকে পাঠায় দিলেন যাও। রাসূল বসে আছে, হঠাৎ করে রাসূলের সামনে আকলামার স্ত্রীর সামনে এসে দাঁড়া গেল, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আপনার সাহাবি হযরত আকলামা অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কিছু সাহাবি পাঠাইতেন তাহলে আকলামা একটু তাকে মৃত্যুর সময় কালিমার তালিম দিত। আসেন না আলহামদুলিল্লাহ বলে আজের মাহফিলের সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ব্যস্ত মানুষ ডাক্তার মানুষ ঠিক কিনা বলেন, এর মাঝেও যে সময় দিয়েছেন আপনাদের সাথে দেখা করার জন্য এটা আসলে আন্তরিকতা আর ভালোবাসা, আল্লাহ কবুল করুন বলি আমি। হযরত আকলামার স্ত্রী এসে বলেন এ রাসূলুল্লাহ কয়েকজন সাহাবী যদি দিতেন আকলামাকে একটু কালিমার তালিম দিত। রাসূল চারজন সাহাবী পাঠাই দিলেন যাও আকলামাকে একটু কালিমার তালিম দাও। গিয়া হযরত আলী আকলামার কানে কানে কালিমার তালিম দিতেছে, বড় লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আকলামার জবান দিয়া কালিমা
আসতেছে না। কারণ কি? রাসূলের বিশিষ্ট সাহাবী যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছেন, তার জবান দিয়ে কালিমা আসতেছে না, বেঈমান হয়ে মারা যাবে, তার কারণ কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে রাসূলের দরবারে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আক্লামাকে তো বারবার কালিমা তালিম দিচ্ছি, তার জবান দিয়ে তো কালিমা উচ্চারিত হচ্ছে না। রাসূল বললেন, কি ব্যাপার? সে তো আমার বিশিষ্ট সাহাবী ছিল, তার জবান দিয়ে কালিমা আসতেছে না কেন? সে তো বেঈমান হয়ে মারা যাবে, সমস্যা কথা আক্লামার কি মা বেঁচে আছে? কয়া রাসূলুল্লাহ, আক্লামার বাবা নাই, শুনছি মা বেঁচে আছে, আক্লামার মাকে একটু খবর দিয়ে আমার কাছে নিয়ে আস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন আক্লামার মার বাড়ি, দৌড়াইয়া গিয়ে আক্লামার মা বিদ্যা মানুষ উঠতে পারে না, সোফা থেকে শুয়ে আছে। সাহাবীরা গিয়ে সালাম দিলেন, নো আক্লামার মা, মায়ার নবী আপনাকে সালাম দিয়েছে আর বলেছে আপনি একটু পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য, আপনার যদি শরীর অসুস্থ বেশি হয় তাহলে রাহমাতুল আলামিন আসবেন, আর যদি আপনি যেতে পারেন তাহলে চলেন। আক্লামার মায়ের কথা শুনে চোখের পানি সেরে কান্না করো সাহাবাই কেরাম, আমার মায়ার নবী আমাকে সালাম দিয়েছে, আমাকে খবর দিয়েছে, আমি রসুলকে আসতে বলতে পারি না, কারণ যে রসুলের চেহারা মুবারক দেখে আমি মানিনে মুসলমান হয়েছি। রসুলের চেহারা এত সুন্দর, আমি রসুলকে আসতে বলবো এটা বেয়াদবি হয়, বরং আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আক্লামার মা পয়গম্বরের দরবারে হাজির, মায়ার নবী সালাম জানায় দিলেন, মা আপনার আক্লামা মৃত্যুর সর্জাক, তবে তাকে কালিমার তালিম দিতেছি, জবান থেকে কালিমা আসতেছে না, তা বলুন আপনার আক্লামাকে কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করছে কিনা, কোনোদিন বেয়াদবি করছে কিনা। রসুল এই কথা বলে আর আক্লামার মা চোখের পানি সেরে কান্না করে, রসুল ডাক দিয়া কয়, মা আপনি কান্দতেছেন কেন, কারণ কি? বলেন, আপনার আক্লামাকে কোনোদিন আপনাকে কষ্ট দিয়েছে, কোনোদিন কি আপনার সাথে বেয়াদবি করেছে, খারাপ আচরণ করেছে মা? এই কথা শোনার পরে আক্লামার মা চোখের পানি সেরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আক্লামা বড় ভালো মানুষ, নামাজ করত, তাহাজ্জুদ করত, কোরআন তেলাওয়াত করত, আপনি নবীকেও খুব ভালোবাসত, আপনার সাথে চলতো, যুদ্ধেও অংশ গ্রহণ করেছে, তবে পয়গম্বর আমার আক্লামা তার বইয়ের কথা বেশি শুনতো, তার বইয়ের কথা শুনে মাঝে মাঝে আমি মাকে বড়ই কষ্ট দিত, আমি মাকে বড় কাঁদাইত, আমি মার বড় চোখের পানি সারত, আমি মা অসুস্থ, আমি মার কবর নিত না, আমার সেবা করত না, আমার আক্লামা আমার মাঝে মাঝে বকা দিত, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি নাই, আমার আক্লামা আমার অনেক কষ্ট দিয়েছি, আমি অসুস্থ, আমার কবর নিত না, ঠিক মতন আমার বরণ পোষণ দিত না, আমি আমার ওই আক্লামার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ও মালিক, যে আমার সন্তান, যে সন্তানটার আমি গর্ব নিয়ে আমি মা ঠিক মতো খাই নাই ঘুমাই নাই, যে সন্তানটাকে গর্ব নিয়ে আমি মা কত রাত্রে ঘুমাই নাই, কত রাত আমি সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় রাত কাটাইছি, কতদিন আমি সন্তানের খানার ব্যবস্থা করতে গিয়ে আমি মার পেটু পারছিলাম, ও দয়ার আল্লাহ আজকে আমার সেই সন্তান আক্লামা আমি মার বড় কষ্ট দে, আমি মার উপরে অত্যাচার করে, আমি মার চোখের পানি সারে, ও আল্লাহ আমি মা দোয়া করতেছি, আমার আক্লামা আমার দুনিয়ায় শান্তি দেয় না,
ও আল্লাহ তুমিও আমার আকলামার শান্তি দিও না, আয় আল্লাহ তুমি আমার আকলামাকে শান্তি দিও না। ও পয়গম্বর, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় মা, এই জন্যই তো আপনার আকলামার জবান দিয়া কালিমা আসে না। আপনি মেঘের বাণী করে আপনার সন্তান আকলামার যদি মাফ করে দেন, মহিলা চোখের পানি ছেড়ে কইয়া রাসূলুল্লাহ আমি আমার আকলামার ক্ষমা করব না, কারণ এই সন্তান আমার বড়ই কষ্ট দিয়েছে, আমি মা কত রাত এই সন্তানের জন্য ঘুমাই নাই, ওই সন্তান আমারে বড় হইয়া সুখে শান্তিতে রাখবে তো দূরের কথা, বউয়ের কথা শুনে সন্তান কত রাত আমি মা সন্তানের জন্য কান্না করেছি। রাসূলুল্লাহ আমি অসুস্থ, আমার ওষুধ কিনারও টাকা নাই, আমি মার পেটে গুদা আকলাম স্ত্রী নিয়ার, আমি খাইতো ঘুমাইতো আমি মার খবর নিত না, আমি মা ওই চনের ঘরে বসে থাকতাম আর তাকায় থাকতাম, আমার সন্তান নেই আমি মার মা বলে ডাক দিবে, আমার মা বলে আমার সন্তান আমার নিয়ে একসাথে কাটা খাবে, আমার নিয়ে নিয়ে আমার সন্তান আমার ডাক দিবি, কত রাত আমি কত দিন আমি কানার সময় কান পালায় রাখছিলাম, কিন্তু না না আমার সন্তান আমার মা বলে ডাক দিল না। এর যুবক এলাকার মুসলমান, আজকে তোর বৃদ্ধ বাবা তোর ডাক দিলে তোর কষ্ট হয়, আজকে বিদ্যা বাবা তোর রাত্রের বেলায় যদি ডাক দে আব্দুল করিম, আমার প্রস্রাবের ব্যাগ ধরেছে আমার একটু বাথরুমে নিয়ে যাও ওয়াশরুমে নিয়ে যাও, আজকে তুই বাবার ডাক সহ্য করতে পারো না বাবার ভিত্রাস্তমে পাঠাইয়া দাও, আর তুই তোর স্ত্রীর সন্তান নিয়ে আরামে খাও আর ঘুমাও, এর যুবক ভাই অথচ তুই যখন ছোট্ট ছিলি ওই বাবার নিয়ে বাজারে গেছো, বাজারে যাওয়ার সময় হঠাৎ করে গাছের ডালে একটা পাখি ডাক দিতেছি, তোর ওই সন্তানটা ছোট্ট তুই ছেলে বাবার বলছিল আপু, ওই গাছের ডালে যে ডাকে এটাকে আপু বলছিল আ বাবা এটা কাক, আবার তুই বলছিলি আপু ওই গাছের ডালে এটা কি, বাবা মায়ের সুরে বলছিল আপু এটা কাক, আবার তুই একটু পরে গিয়া বলছিলি আপু এটা কি, বাবা বলছিল কাক একবার নয় দশ বারের মতো তুই বাবাকে কোশ্চেন প্রশ্ন করেছো, বাবা একবারের জন্য বিরক্ত হয় নাই, বাবা মায়ার নজরে তোর প্রশ্নের জবাব দিয়েছি, আজকে বাবা গভীর রাত্রে তোর একটু ডাক দিলে তোর সহ্য হয় না ঘুমের ডিস্টার্ব হয় রে বাবা, রাত্রে তোর মশা কামড় দিছে মা বাবা ঘুমায় আছে, একটু মশার কামড়ে তুই লারা দিয়েছো কান্না করেছো, মার আরামের ঘুমটা হারাম করে মা তোর শরীরটা বাতি দিয়া চেক করে, না জানি আমার সন্তানের গায়ে কি বসেছে, এরে নবীর উম্মত কত রাত মার ডান পাশে ঘুমাইছো শীতের রাত্রে, বাম পাশে ঘুমাইছো মা ডান পাশে প্রস্রাব করে দিয়েছো মা বাম পাশে নিয়ে গেছে, বাম পাশে প্রস্রাব করেছো মা ডান পাশে নিবে জায়গা নাই, এবার কি করবে মা তোকে কোলের মধ্যে নিয়া ওই তোর খাট বানাইছে মায়ের বুক, ওই তোর মা তোর প্রস্রাবের ভিজা রাত্রে সারা রাত কাটায় দিছে মা ঠিক মতো ঘুমায়ও নাই, আজকে ওই মার তুই বিদ্রাস্তমে পাঠা দাও, আজকে মা বাবার খবর নাও না, মা বাবা ডাক দিলে মা বাবার ডাকে জবাব দাও না, এরা এলাকার যুবক এই পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ না দয়ালো কেউ নাই রে বাবা, আল্লাহ বলে ও আবুদুল্লাহ আমি আল্লাহ সারা ভিন্ন কারো ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার প্রতি ইহসান করো, আল্লাহ বলে আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা বললেন, তার কারণ আল্লাহ যেমন বান্দাকে নিঃস্বার্থে ভালোবাসে রিজিক দেয়
ঠিক মা বাবাও সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে কোনো স্বার্থ লাগে না ঠিক কি না মা চোখের পানি ছেড়ে কই ইয়া রাসূলুল্লাহ ওই একলা মা আমার কতদিন মা বলে ডাক দেন আর মায়ার নবী রবি মা ওই মাটির করে পড়ে থাকি আবার মার কতদিন একটা ডাক দেয় না আমি কষ্ট সহ্য করতে পারি নাই আমি আমার আল্লাহর কাছে নালিশ করেছি মায়ার নবী কো মা আপনি আমার মাফ করে দেন কারণ মায়ার নবী উম্মতের জন্য বড় মায়া রহমাতুল লিল আলামিন চান না আমার কোন উম্মত বেঈমান হয়ে মারা যাক ঠিক কিনা বলেন আরে নবী রহমত আকলামার মা ক্ষমা করে না এবার রসুল বলে যাও লড়কিরি ব্যবস্থা করো রে লড়কিরি ব্যবস্থা করলেন লারকি বিশাল লাকড়ির ঠোপ দিয়া পয়গম্বর আগুন জ্বালায় দিলেন কো যাও যাও সাহাবী আকলামার নিয়ে আসো মহিলার সামনে যখন তার সন্তান আকলামাকে নিয়ে আসা হল মহিলা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এই বিশাল আগুনের টুন্ডলি আপনি কার জন্য জানাইছেন মায়ার নবী বলে অন্য কার জন্য না আপনার সন্তান আকলামার জন্য কি কারণ কই যে আপনার মনে কষ্ট দিয়েছে আমার আল্লাহ বেজার হইয়া গেছে কারণ আল্লাহ বলেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন মায়ার নবী বলে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে এরে নবীর উম্মত রহমতের নবী কই আপনার সন্তানকে আগুনে ফেলে দেওয়া হবে মহিলা ক কি অপরাধ কই আপনার সন্তান আপনার কষ্ট দিছে বেঈমান হয়ে মারা যাবে আর বেঈমান হয়ে মারা গেলে আপনার সন্তানকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে আমি চাই না আপনার সন্তান জাহান্নামে পোড়ার আগে দুনিয়ার আগুনেই পুড়ে যাক মহিলা ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ আমি যদি আমার সন্তানকে না মাফ করার কারণে আমার সন্তান জাহান্নামে যায় ও পয়গম্বর আমি যদি আমার সন্তানকে ক্ষমা না করি আর আমার সন্তান বেঈমান হয়ে যদি মারা যায় আর আমার সন্তানকে যদি আল্লাহ জাহান্নামের আগুনে ফালাইয়া দেয় ও পয়গম্বর আমি মা সহ্য করতে পারবো না অথচ জবান দিয়া কালিমা বাইর খায় না আর মা ওই দুঃখিনী মা পিতা মা ওই সামান্য মুখ দিয়া বলতে দেরি আমি আমার সন্তান রে মাফ করে দিয়েছি এই কথাটা বলতে দেরি সাথে সাথে আকলামার জবান দিয়ে অটোমেটিক বাইর হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো যাই হোক যে কথাটা বললাম ওয়াবুদুল্লাহ এক নাম্বার কার গোলামি ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না মানে আল্লাহর শিরিক মানে আল্লাহ যেটা দিতে পারে দুনিয়ার কেউ সেটা দিতে পারে এটা মনে করার নাম কি শিরিক একটা উদাহরণ দিছিলাম শুধু যে সেজদা দেওয়া কি কাজ সওয়াবের কাজ ইবাদতের কাজ ঠিক কিনা বলেন উত্তম কাজ এই সেজদাটা যদি আপনি বট গাছায় দেন এই সেজদাটা যদি আপনি ব্যক্তির কদমে দেন এই সেজদাটা যদি আপনি কোনো তুলসী গাছে দেন গাছের গোড়ায় দেন
তাহলে এই সিজদাটা ইবাদত হবে না, এটা কি হবে? শিরিক হয়ে যাবে, ঠিক কি না বলেন? এর জন্য আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর গোলামি করো, গোলামি করতে গিয়ে ইবাদত করতে গিয়ে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দেখিও আমার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবা, করুণা করবা, দয়া করবা। আল্লাহ পাক যে কথাটুকু বলল।